11 ধর্ষণকারীক মুকলি করে দিলে গুজরাট সরকারে। আজীবন কারাদণ্ডরে দণ্ডিত 11 ধর্ষণকারী আর হত্যাকারীক স্বাধীনতা দিবসতে ক্ষমাদান করিলে গুজরাট সরকারে। আর তার পাছতেই মুকলি আকাশের তললৈ অহার বাট সুগম হয়ে পড়িল দেহ কপাই যাওয়া বিলকিস বানু ধর্ষণ আর তেখেতর পরিয়াল হত্যা করার ঘটনার দুঃখী সাব্যস্ত 11 অপরাধী। এগারী পাঁচমহিয়া অন্তঃসত্ত্বা মহিলাক ধর্ষণ করেছিল 11 ধর্ষণকারীয়ে, হত্যা করেছিল পরিয়ালর 7 সদস্য। 2002 চনের 3 মার্চ আহমেদাবাদর রন্ধিকপুর গাঁত গৌধরা কাণ্ডত জড়িত উত্তেজিত জনতায় আক্রমণ করেছিল বিলকিস বানুর পরিয়ালক। এই আক্রমণত বিলকিসর পরিয়ালর 7গৰাকী সদস্যক হত্যা করেছিল আক্রমণকারী দলটোয়ে। তেতিয়া পাঁচমহিয়া অন্তঃসত্ত্বা আছিল বিলকিস বানু। সেইদিনাই বিলকিস বানুক 11 লম্পতে করেছিল গণধর্ষণ। ঘটনার দুবছরের পিছত 2004 চনত 11 ধর্ষণকারীক আরক্ষীয়ে গ্রেপ্তার করে। 2008 চনত আদালতে আজীবন কারাদণ্ড বিহিছিল 11 ধর্ষণকারীক। সিবিআই মুম্বাইস্থিত এক বিশেষ আদালতে বলৎকার আর হত্যার জড়িত এই 11 অপরাধীক রায় প্রদান করেছিল আর বিহিছিল আজীবন কারাদণ্ড। কিন্তু 15 আগস্টত স্বাধীনতা দিবস উপলক্ষে সেই 11 অপরাধীক ক্ষমাদান করে গুজরাটের বিজেপি সরকারে। গুজরাট সরকারে শাস্তিমুক্ত নীতির আধারত 11গৰাকী গণধর্ষণকারীক জেলের পর মুক্তি করে দিয়ে। শাস্তিমুক্ত তথা দুঃখমুক্ত নীতির আধারতে এই 11 ধর্ষণকারী গৌধরা জেলের পর মুক্তি করা হয়। পরিণতিত 15 বছর কারাদণ্ডর পিছত এটি আকাশের তলত বিলকিস বানুর 11 ধর্ষণকারী।